বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় চাষি ভাইয়েরা আপনারা আজকে দেখবেন যে কিভাবে নেপিয়ার ঘাসের চারা রোপণ করতে হয় এখানে আপনারা দেখছেন দুটা নেপিয়ার ঘাস রয়েছে সাথে কিছু কাটিংও রয়েছে প্রথমে আমরা দেখাবো আসলে কিভাবে একটা নেপিয়ার ঘাসের কাটিং কর্তন করতে হয় তারপরে দেখাবো কিভাবে আসলে ঘাস রোপণ করতে হয় প্রথমে এটা ঘাসটা পরিষ্কার করে নিতে হবে ঘাসটা যথেষ্ট পরিপক্ক না কিন্তু আমার কাছে এর চাইতে পরিপক্ক আমার জমিতে ঘাস নেই এটা একটা নতুন জমি নতুন জমিতে ঘাস রোপণ করা হবে দেখুন আমরা দুই গেটে চারা লাগা রোপণ করবো প্রিয় চাষি ভাইয়েরা কাটিংগুলো দেখতে পারেন একেবারে স্বচ্ছ কাটিং আজকেই ঘাস দুটা নিয়ে আসা হয়েছে এইখানে আমার পঁচিশ শতাংশ জমি রয়েছে পুরোটাই কাটিং লাগানো হয়েছে অল্প কিছু জায়গায় অল্প কিছু জায়গায় হচ্ছে কাটিং লাগাতে কাটিং শর্ট পড়ার কারণে লাগানো হয় নাই এখন আমি সেই অল্প কিছু জায়গাতে কাটিং লাগাবো আপনারা দেখেন কিভাবে আমি কাটিং লাগাই এটা হচ্ছে নেপিয়ার ঘাসের কাটিং আমরা ওই পাশ থেকে শুরু করব আমাদের শুধু একটি মাত্র লাইন বাকি আছে দেখেন আমরা কিভাবে লাগাই লাগানোর সুবিধার্থে আমরা একটা দাগ দিয়ে নিয়েছি আঁকি দিয়ে নিয়েছি এখানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব আছে প্রায় তিন ফিটের মতো আর প্রতিটা চারা আমরা লাগাচ্ছি সোয়া দুই ফিটের মতো আসলে এটা একটা জমি যেখানে রয়েছে প্রিয় আস দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা আমবাগান রয়েছে এখানে আমরূপালে যাতে ছোট ছোট গাছ এছাড়াও লোকনা আমের গাছ রয়েছে যাকে আপনারা চেনেন লক্ষণ ভোগ হিসেবে হ্যাঁ এই লক্ষণ যেমন এটা একটা আমরূপালে গাছে তারা তো এই জমিটা আসলে পতিত জমি হিসেবে পড়ে আছে তো এই পতিত জমিতে আমরা আসলে ঘাস চাষ করতে চাচ্ছি আমার মনে হয়েছে যে এই জমিতে ঘাস চাষ করলে মোটামুটি ঘাস হবে আর এই কারণে আমরা হচ্ছে এই জমিতে ঘাসের চারা একটু ঘন রোপণ করেছি নর্মালি আমরা তিন ফিট বাই তিন ফিট নেপিয়ার ঘাসের চারা রোপণ করি তো এইটাতে আমরা তিন ফিট বাই দুই ফিট বা আড়াই ফিট দূরে দূরে রোপণ করতেছি শাড়িগুলো আছে হচ্ছে আমাদের তিন ফিট দূরে দূরে আর একটার পর একটা চারা প্রতি সারিতে রোপণ করা হচ্ছে আড়াই ফিট দূরে দূরে দেখুন বাকি চারাগুলো রোপণ করা যাক এটা হচ্ছে কিছুটা আখের মতো বরং আখের বীজের চাইতেও ভালো কারণ হচ্ছে আখের বীজের অনেক সময় হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পিঁপড়া তারপরে পোকামাকড় এটা খেয়ে ফেলে কারণ এটা রস এবং মিষ্টি থাকে আর এটা ওটার তুলনায় মিষ্টির পরিমাণটা অত্যন্ত কম অত্যন্ত কম বলা ঠিক হবে না তোর কম ওটা তুলনামূলক কম তো তুলনামূলক কম হওয়ার কারণে এটা পিঁপড়া বা অন্য কিছুর আক্রমণ করবে না যে কারণে এটা আসলে বীজটা নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম আপনি হচ্ছে একটু হালকা স্যাট মানে হালকা রসালো জমিতে কেবলমাত্র বপন বপন নয় রোপণ রোপণ করলে এটা কোনোভাবেই আসলে মিস হবে না আর যদি জমি একেবারেই শুষ্ক হয় সেক্ষেত্রে আপনাকে আপনাকে যেটা করতে হবে বোপন করার পরে আপনাকে সেটাতে একটু সেচের ব্যবস্থা করতে হবে বোপনের জন্য আপনাকে মাটিগুলো একটু সরিয়ে নিতে হবে আমার এক্ষেত্রে হচ্ছে মাটিটা খুবই নরম আপনারা দেখতে পাচ্ছেন যে নরম হওয়ার কারণে আসলে চাষের মাটি দুদিন আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির পূর্বেই আমি আসলে চারাটা রোপণ করে ফেলছি এইখানে কিছু তারা আসলে কিছু কাটিং শর্ট পড়েছিল কম পড়েছিল আর কি তো ওই সময় কাটিং অলসতার কারণে নিয়ে আসা হয় নাই আজকে নিয়ে আসছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কাটিংগুলো আমি নিজেই রোপণ করতেছি ওগুলো মূলত লেবাররা করছে অনেক কৃষক ভাইরা করছে তারা খুবই এক্সপার্ট মোটামুটি আমার কাজ শেষ পর্যায়ে এদিকে প্রায় শেষ হ্যাঁ কাটিং রোপণ প্রায় শেষ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কাটিং গলা রোপণ করার হচ্ছে প্রায় গত শুক্রবারে করা হয়েছে সাত দিন তো দেখতে পাচ্ছেন এগুলাতে আসলে কুড়ি চলে আসছে চারা চলে আসছে এই যে এদিকে আছে এই যে এদিকে দর্শক ভাইরা চাষি ভাইরা আপনারা হচ্ছে এটা রোপণ করতে পারেন এটা রোপণের পরে আপনার আপনি পঁয়তাল্লিশ দিন মানে দেড় মাস পরে আপনি হচ্ছে কর্তন করতে পারবেন যদি আপনার জমি অত্যন্ত উর্বর হয় আর চারা খুবই যদি ভালো হয় তো সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনি পনেরো বিশ তিরিশ তিরিশ দিনের মধ্যে প্রথমবার কাটতে পারবেন কিন্তু সেটা অনেক ছোট হবে আর কি তো প্রথমটা আসলে খুবই অল্প সময় কাটা উচিত সেক্ষেত্রে হচ্ছে ঘাসগুলো প্রচণ্ড ঝাড় নিয়ে বড় হয়ে বড় ইয়ে হয়ে ওগুলা একত্রে অনেকগুলো চারা গো যায় এজন্য প্রথম কাটাটা আসলে একটু তাড়াতাড়ি কাটা উচিত কেটে গরুকে খাওয়ালে পরবর্তীতে সময় আপনি ৩৫ দিন থেকে চল্লিশ দিনের মাধ্যমেই কাটতে পারবেন আর যদি এটা বর্ষার মৌসুমে হয় তাহলে এটা আরও তাড়াতাড়ি হবে এই সময় ঘাসের আসলে প্রচুর বৃদ্ধি ঘটে এটা আপনারাও জানেন ঘাস থেকে শুরু করে যে কোনো উদ্ভিদেরই আসলে প্রচুর বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে আপনারা প্রতি তিরিশ দিন অন্তর অন্তর এই ঘাস প্রক্ষণ করতে পারবেন এটা একটা নতুন জমি আশেপাশে আমার কোনো ঘাসের জমি নেই তো শীঘ্র সুপ্রিয় চাষি ভাইয়েরা আমার আপনারা চাইলে আসলে একটা আমার আমের ক্ষেত এখানে হচ্ছে আম রোপণ করা আছে এটা একটা আম রূপালি গাছ কত সুন্দর দুটো আম ধরছে এটা লাগানো আসলে এক বছর হচ্ছে গত বছর বর্ষার মৌসুমে গাছটা লাগানো হয়েছে এবছরে তাতে দুটো আম চলে আসছে আশা করছি সামনে বার আরও বেশি আম আসবে তো জমিটা প্রতি আকারে পড়ে আছে যেহেতু আমি গরু পালন করছি তো আমার আসলে ঘাসের চাহিদা পূরণের জন্য এই জমিটাও ব্যবহার করা দরকার আমি আসলে ফসলের জমি ব্যবহার করতে চাচ্ছি না যেগুলো এরকম আমার পতিত জমি আছে এগুলোতে আসলে ঘাস চাষ করতে চাচ্ছি আপনাদের যদি কোনো পতিত জমি থেকে থাকে তাহলে আপনারা সে জমিতেও আসলে নিপিয়ার ঘাস চাষ করতে পারেন এটা খুবই ফলনশীল একটি ঘাস এবং খুবই পুষ্টিকর এতে প্রচুর প্রোটিন রয়েছে গরুর জন্য ঘাসের কোনো বিকল্প নেই তা আমরা আশা করবো আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং কিভাবে ঘাস চাষ করতে হয় সেটা আসলে জানতে পারবেন এটা রোপণের বিষয়ে আসলে বিশেষ কোনো নির্দেশনা নাই এটা মাটির মধ্যে ভালোভাবে পুঁতে ফেলতে হবে বা গেড়ে ফেলতে হবে এটা কিছুটা আখের মতো আর কি হ্যাঁ আপনার ওইভাবে যে কোনো ভাবে কাটতে পারেন এটার জন্য আসলে বিশেষ কোনো পরামর্শ দরকার নেই বা বিশেষ কোনো সারেরও দরকার নেই আপনি চাইলে সার প্রয়োগ করতে পারেন অ্যাজ এ ইউরিয়া ফসফেট টিএসপি এমনকি ডিএপি যে কোনো সারই আপনি প্রয়োগ করতে পারেন তবে আসলে ওইভাবে সারের প্রয়োগ প্রয়োজন পড়ে না যেহেতু আপনি আসলে খামারের উদ্দেশ্যে ঘাস চাষ করবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই গরু থাকবে আর গরু থাকলে অবশ্যই গরুর গোবর থাকবে সেই গোবর আসলে নষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনি একটু কষ্ট করে যখন ঘাস কর্তন করতে আসবেন তখনও যদি একটু এসে আসার সময় কিছু গোবর নিয়ে আসলেন যে অংশটুকুর ঘাস কাটলেন সেই অংশটা একটু হালকা করে আলগা করে অর্থাৎ নিরান দিয়ে মাটিটা নাড়াই দিয়ে একটু যদি গোবরটা ছিটিয়ে দিয়ে তারপরে কেটে নিয়ে যান তাহলে আপনাকে জমিতে আসলে বারবার আসতে হবে না একবার আসাতে আসলে কাজ হয়ে যাবে যতবার জমিতে আসবেন বা আপনি আসেন বা কাউকে নিয়ে আসেন বা আপনার যদি কর্মী থাকে তারা যদি আসে তাদেরকে আপনি দিয়ে দিলেন তাহলেই হচ্ছে জমিতে আর কখনোই সার প্রয়োগের প্রয়োজন হবে না শুধু শেষ শুধু শেষ আসলে এখানে দর্শক চাষি ভাইয়ের আমার এখানে আসলে প্রচণ্ড গরম আপনারা বুঝতেই পারছেন আসলে এখন চলছে আমের মৌসুম জ্যৈষ্ঠ মাস আম পাকার মৌসুম আর এটা হচ্ছে রাজশাহী অঞ্চল হ্যাঁ এই রাজশাহীতে আসলে এই সময় প্রচণ্ড গরম পড়ে এটা বাংলাদেশের সব মানুষই জানে তো ধন্যবাদ দর্শক আপনাদের পতির জমি থাকলে অথবা ফসলি জমি ছাড়াও যদি উঁচা জমি থাকে সেক্ষেত্রে আপনারা ঘাস চাষ করতে পারেন গরু পালন করতে পারেন আপনারা গরু পালন করুন স্বাবলম্বী হন দেশকে বাঁচান নিজে বাঁচুন ধন্যবাদ